জাসদের প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদ হত্যা দিবস আজ। ১৯৯৯ সালের এই দিনে কুষ্টিয়া দৌলতপুরের কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী জনসভায় বক্তব্যকালে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হন কাজী আরেফ সহ ৫ জন। আদালত মামলার আসামিদের সর্বোচ্চ সাজা দিলেও এখনও পলাতক ৪ আসামি। নিহতদের স্বজন ও দলীয় নেতাকর্মীদের দাবি পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে সাজা কার্যকর করার। কুষ্টিয়া থেকে আরো জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। চরমপন্থী অধ্যুষিত কুষ্টিয়ার দৌলতপুরে ১৯৯৯ সালে ১৬ই ফেব্রুয়ারি কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী জনসভার আয়োজন করে জাসদ। ওই সভায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় জাসদের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি কাজী আরেফ আহমেদকে। অন্যান্য নেতৃবৃন্দ সহ বিকেল ৩টায় জনসভা মঞ্চে হাজির হন কাজী আরেফ আহমেদ সহ আমন্ত্রিত অতিথিরা। জনসভা শুরুর ১.৫ ঘন্টা পর যখন কাজী আরেফ বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই একদল সন্ত্রাসী সভামঞ্চে প্রবেশ করে ব্রাশ ফায়ার করে। এ সময় কাজী আরেফ আহমেদ সহ নিহত হন জেলা জাসদের তৎকালীন সভাপতি মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সহ জাসদের শীর্ষ ৫ নেতা। আমরা আসি, বয়স দেখলাম, রিক্সা দিতে আসলো, কথাবার্তা বলতে লাগলো, সব আওয়াজ থাকবে, আমরা বসেছিলাম। এমন মানুষ আমার অবস্থায় কতক্ষণ লোক আসলো ভেতরে এসে, এই যে তারা উল্টো কাপড় পরি মাঠটা ফায়ার করতে লাগলো। আমরা প্রথম মনে কী বা কী করছে না করছে, তারপর দেখি সব আস্তে আস্তে আরও মনবার ৫-৫ ২-৩ জন মারি দিল। আরি সাহেব নিজে উনি বক্তৃতা ছিলেন, আরি সাহেব কাজে আরি সাহেব বক্তৃতা দিচ্ছিলেন। এমন এমন সব কাজ যা বলছাই উনি বলছেন যে বাবা তোরা মারছিস লোকগুলোকে, কী জানে মারছিস, তোরা কী চাস আমাকে বল, তাই তোকে দেওয়া হবে। তো বললো হ্যাঁ শালা তোর নাম কী বল, এই শালা তোর নাম কী বল, ৩ বার বলে আবার কাজী আরেফ বলে আমার নাম কাজী আরেফ, এই তোকে রাখা যাবে না, তাই বলে গুলি করতে হলো। গুলি করতে পারে উনি পড়ে গেলেন, পড়ে গেলে পরে উনি তবু বাঁচি টানছিল আর কি, তা ছিল এমন অবস্থা। ওরা সময় হেঁটে বা যখন গুলি বেড়াবার হেঁটে চলে গেলো, তখন লোকজন সব মার ছিটি চলে গেছিলো, তারপর আস্তে আস্তে গুলি এলো, আসে তোলাকে তুলতে যা যে তুলে খানি যা যায় মারা গেল। সেদিনের সেই নৃশংসতা খুব কাছ থেকে দেখেছেন তৎকালীন কুষ্টিয়া জেলা জাসদ ছাত্রলীগ নেতা এবং জনসভার সঞ্চালনার দায়িত্বে থাকা কারশেদ আলম। সেই নৃশংসতার কথা মনে পড়লে আজও আঁতকে ওঠেন তিনি। বীভৎস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের চেহারা দেখলে বোঝা যায় যে এরা নিশ্চয়ই স্বাধীনতা বিরোধী শক্তি। তা নাহলে এই ধরনের মুক্তিযুদ্ধের একজন মহান সংগঠককে যেভাবে আর মানে ব্রাশ ফায়ার দিয়ে গুলি করে আর কি, মানে তার সাথে কথা বলার পরও ৪ জনকে হত্যা করার পর তার সাথে কথা বলে তারা এবং খুব নিশ্চিত হয় যে কাজী আরেফ আহমেদ, তারপরে তাকে গুলি করা হয়, ওই দিন তো ভয়ঙ্কর স্মৃতি। হত্যার ২৪ বছর পরেও পলাতক আসামিরা গ্রেপ্তার না হয় আক্ষেপ পরিবারের। একই সাথে জাতীয় নেতার স্মৃতি সংরক্ষণে ব্যবস্থা নেওয়ারও দাবি তরুণ প্রজন্মের নেতাকর্মীদের। হত্যা মামলায় ১০ জনের ফাঁসি এবং ১২ জনের যাবজ্জীবন কারণের আদেশ হয়। এই আদেশের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল ফাইল করে, সেই আপিল শুনানি অন্তে ১২ জনকে অব্যাহতি দিয়ে ১০ জনের ফাঁসির রায় বহাল রাখে। পরবর্তীতে ৩ জনের রায় কার্যকারী হয়েছে, যারা এখনও বাইরে রয়েছে তাদের গ্রেপ্তার করা হোক এবং তাদের ফাঁসির রায় কার্যকর হয়। নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য ওই দৌলতপুর কালিদাসপুরে একটি কাজী আরেফ আহমেদের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক। নৃশংস এই হত্যার মামলায় মোট ২৯ আসামির মধ্যে ১০ আসামিকে মৃত্যুদণ্ড, ১২ আসামিকে যাবজ্জীবন ও ৭ জনকে বেকসুর খালাস দেন আদালত। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।